নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। খাবার পাতে এই রেসিপি যদি পাওয়া যায়, খাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর জমে যাবে। তার জন্য রেসিপিটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটি শুরু করা যাক। দই বেগুন তৈরি করার জন্য বেগুন তো অবশ্যই লাগবে, তাই বেগুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু ছোটো সাইজের বেগুন হলে খুব ভালো হয়, আর যদি বড় বেগুন হয় তাহলে মাঝখান থেকে অর্ধেক করে পাতলা করে কেটে নিতে হবে। বেগুন কেটে নেবার পর ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এইবার লবণ, হলুদ আর চিনি একসাথে মাখিয়ে রেখে দেব। বেগুন নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভাজার সময় তেল কিন্তু বেগুনে খুব কম টানে, আর সঙ্গে সঙ্গে লবণ হলুদ মাখিয়ে ভাজলে বেগুনের মধ্যে সব তেল কিন্তু টেনে নেয়। এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার কিছুক্ষণ যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুন, সেই বেগুন এখন তেলে ভেজে নেব। বেগুনগুলো যেহেতু একদম পাতলা করে কেটে নেওয়া হয়েছে, তাই ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, চট জলদি ভাজা হয়ে যাবে। এক পিঠ হয়ে গেল, অন্য পিঠ বেগুনগুলো উল্টে দিলাম। নতুন বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুন ভাজা হয়ে গেল, এবার খুন্তির ওপর ভেজে রাখা বেগুনগুলোকে তুলে নেব তেল ঝরে যাবার জন্য। যেহেতু আমরা আগে থেকে মেখে রেখেছিলাম, সেই কারণে তেল কিন্তু একদমই বেগুনে টেনে নেবে না। এইভাবে সব বেগুনগুলো ভেজে নেব। একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি টক দই। এবার একটা চামচের সাহায্যে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর দইয়ের মধ্যে কিছুটা জল ব্যবহার করব। জল দিয়ে দইটাকে পাতলা করে নিতে হবে। টক দই যদি একটু বেশি ঘন হয় তাহলে একটু বেশি করে জল দিতে হবে, আর যদি ঘন না হয়, একটু পাতলা হয়, তাহলে সামান্য জল দিলেই কিন্তু হয়ে যাবে। টক দইয়ের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী বিট নুন, আর দেব চিনি দেড় চা চামচ। দইয়ের পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে। এখানে কিন্তু বেগুন ভাজার তেল ব্যবহার একদমই করব না, অন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি সাদা তেল তিন চা চামচ। আর ফোড়নে দেব সাদা জিরে ও কালো সর্ষে, শুকনো লঙ্কা। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেল গরম করে নেব, তারপর একদম লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে ফোড়নটা সুন্দর করে ভেজে নেব। তেলের মধ্যে ফোড়ন ভেজে নেবার পর দিয়ে দেব কারি পাতা। তেলের মধ্যে কারি পাতা দেবার সাথে সাথেই খুন্তি দিয়ে কারি পাতাটাকে নেড়ে দিতে হবে, আর দেব চেরা কাঁচা লঙ্কা। দইয়ের মধ্যে বিট নুন ও চিনি দেবার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দইয়ের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সব দিয়ে দেব। তারপর দইয়ের মধ্যে বেগুনগুলোকে একটি চামচ দিয়ে ডুবিয়ে দেব। এদিকে কারি পাতা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব, আর এই সমস্ত কিছু দইয়ের মধ্যে ঢেলে দেব তেল সমেত, ও দইয়ের মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সবার লাস্টে ব্যবহার করব টেস্টি টেস্টি শুকনো খোলায় ভেজে নেওয়া সাদা জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ। জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবার পর 10 মিনিট মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। বন্ধুরা, ঠিক এইভাবে যদি দই বেগুন করা হয় আর খাবার পাতে যদি একটু মুখে দেওয়া হয়, তাহলে মনে হয় প্রতিদিনই যেন খাবার সময় এই দই বেগুন খেতে ইচ্ছে করবে।
বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই বেগুন। রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে। আপনাদের কাছ থেকে পাওয়া একটা লাইক আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা।